ক্যাফেরের স্যার 125, যেটা শুধুমাত্র আমাদের কোম্পানি এটা লঞ্চ করে থাকে, লিফানের লিফান কেপি 165, 10,000 টাকা ডিসকাউন্ট দেওয়া আছে। লিফান কেপিআর 150 সিবিএস, লিফান কেপিআর 165 এফআই সিবিএস ভার্সনের বাইকটি, এবং এই বাইকটাতে সবচেয়ে ভালো দিক যে স্পোর্টস বাইক হিসেবে যে ধরনের স্পেসিফিকেশন থাকা প্রয়োজন, লিফান কেপিআর 165 এফআইতে সব ধরনের স্পেসিফিকেশন আছে। যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে লিফান K19, এটা হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেম এবং এফআই 165-এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটার 6 গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা লিফান বাইক কিনতে যাচ্ছেন স্পেশালি ভিডিও তাদের জন্য, আমি এখন অবস্থান করছি যশোরের রেল রোডে, এটি হচ্ছে লিফানের শোরুম। আর এই শোরুমে যে বাইকগুলো আছে সেই বাইকগুলো সম্পর্কে জানাবো এবং লিফানের এই মুহূর্তে বাংলাদেশের বাজারে কী কী বাইক অ্যাভেলেবেল পাচ্ছেন এবং তাদের কী কী ডিসকাউন্ট আছে এই মার্চ মাস উপলক্ষে সেটি আজকে জানার চেষ্টা করবো। সো গাইজ, দেরি না করে এখন ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিও আমাদেরকে সাহায্য করবে লিফানের প্রতিনিধি জসিম ভাই। আর আসসালামু আলাইকুম, আমি জসিম, লিফানের প্রতিনিধি হিসেবে আছি। আজকে আমি লিফানের কোন কোন মডেল আছে এবং কী কী প্রাইস আছে এবং মার্চ মাসে কী কী অফার চলতেছে আপনাদেরকে আমি দেখাব। এবার প্রথম যে বাইকটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যাফেরেসার 125, যেটা শুধুমাত্র আমাদের কোম্পানি এটা লঞ্চ করে থাকে বা আছে আমাদের কোম্পানিতেই পাবেন। সেটা হচ্ছে ক্যাফেরেসার 125, 125 সিসি সেগমেন্টের বাইক। শুরুতে আমি যদি সামনের দিকটা দেখাই, সামনের টায়ারটা 90-90 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, এবং যদি আরেকটু উপরে দেখাই এলইডি হেডলাইট এবং হেডলাইটটা এলইডি প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে। এবং যদি আমি এই দিকটা থেকে মিটারটা দেখাই তো এটা হচ্ছে ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। মূলত এই গাড়িতে 5টি গিয়ার আছে, গিয়ার বক্স আছে। এই 5টি গিয়ার যখন আপনি প্রেস করবেন তখন আপনার মিটারে এক এক সময় এক এক ধরনের কালার দেখাবে। সুতরাং মিটারে টোটাল 5টি কালার আছে। এটা কি ভিক্টর আর? জি, এটা হচ্ছে ভিক্টর আর ব্র্যান্ডের। আচ্ছা, এটা ফুয়েল ক্যাপাসিটি কত লিটার পাওয়া যাবে? এটা হচ্ছে 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, জি। এবং যদি আমরা সিটটা দেখি তো এটা হচ্ছে ক্যাফেরেসার বাইক, যেহেতু একটা ক্যাফেরেসার বাইকের সিটটা অনেক লুকটা অনেক সুন্দর। এবং এটাতে মূলত ক্যাফেরেসার বাইকে একজন ইউজ করার জন্য সেই ক্ষেত্রে সিট ক্যাপাসিটিটা সেইভাবে তৈরি করা হয়েছে। এবং যদি আমি রিয়ার টায়ারটা দেখাই তাহলে 110-80-17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং এটার সামনের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পিছনের ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এই বাইকটা মাইলেজ কত পাওয়া যাবে? এই বাইকটা 125 সিসি হিসাবে এই বাইকটা আপনারা 50-55 পাবেন। 50-55 পাওয়া যাবে, জি। আর এটা কয়টা কালার আছে আপনাদের কাছে? এটা আমাদের কাছে দুইটা কালার আছে, এটা হচ্ছে ইয়েলো কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার, এই দুইটি কালার আছে আপনাদের কাছে? জি, আমাদের কাছে এখন এই দুইটি কালার আছে। আর এই বাইকটার প্রাইস কত টাকা যাচ্ছেন আপনারা? এই বাইকটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,19,000 টাকা। তো আমাদের মার্চ মাস উপলক্ষে একটা ডিসকাউন্ট চলতেছে, এখন এটার অফার প্রাইস হচ্ছে 1,11,000 টাকা, মানে 8,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে। এই বাইকটাতে 8,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো এবার যে বাইকটা দেখাতে যাচ্ছি লিফানের, অনেকেই বলে লিফানের স্পোর্টস বাইক আছে, তো সেই ক্ষেত্রে লিফানের একটি নেকেড বাইক লঞ্চ করছে, সেটা হচ্ছে লিফান কেপি 165। 165 গিয়ারবক্স আছে। সামনের দিকটায় যদি দেখি তাহলে এটা 90-90 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং সামনে এটার হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পিছনেও এটার হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।
লিফানের বেসিক্যালি আপনারা এর আগে দেখছেন, আগের ভিডিওতে দেখছেন আপনারা লিফান কেপিআর, যে এটা স্পোর্টস বাইক, তো সবাই স্পোর্টস বাইক চাই। স্পোর্টস বাইকের পাশাপাশি একটা ন্যাকেড বাইক সব কোম্পানিতেই থাকে, সুতরাং সেইভাবে করে আমাদের এই ন্যাকেড বাইকটা আর কি আনা। ও মানে স্পোর্টস বাইক অনেকে পছন্দ করে না, তার জন্য ন্যাকেড ভার্সনের বাইক, পাশাপাশি একটা ন্যাকেড ভার্সনের বাইক থাকা প্রয়োজন, এই কারণেই আমরা এই ন্যাকেড ভার্সনের বাইকটা নিয়ে আসছি। আচ্ছা, আপনাদের এই ন্যাকেড ভার্সনের বাইকটার প্রাইস কত টাকা যাচ্ছেন? ন্যাকেড ভার্সনের প্রাইস 1,65,000 টাকা। তো বর্তমানে আমরা এটা ডিসকাউন্ট দিচ্ছি, এটা বর্তমানে 1,55,000 টাকা। 65,000 টাকা থেকে 55,000 টাকা, 10,000 টাকা ডিসকাউন্ট করে 10,000 টাকা ডিসকাউন্ট দেওয়া আছে। এখন আপনাদেরকে আমি যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে লিফান কেপিআর 150 সিবিএস, যেটা মূলত এখন আমাদের কাছে পাবেন, অন্য কোথাও এখন তেমন নাই। সিবিএসের সুবিধাটা কী? সিবিএসটা হচ্ছে কম্বাইন ব্রেকিং সিস্টেম, তার মানে একটা ব্রেক দিলে দুই চাকায় ব্রেক হয়। আর এটা কি টিউবটা না টিউবলেস টায়ার? এটাতে সামনে পিছনে দুইটাতে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, এবং যদি আমি সামনের দিকটায় দেখাই এইটাতেও 90-90 সেকশনের টায়ার, এবং আপনারা দেখছেন ডিস্কটা অনেক বড়, এটা 300 মিলিমিটার ডিস্ক ব্যবহার করা হয়েছে, যার কারণে ব্রেকিংটা অনেক ভালো হয়। এবারেও এটাতে সিবিএস অ্যাড করার কারণে ব্রেকিংটা আরও বেশি সুন্দর হয়েছে। ডাবল ডিস্কের বাইক? জি জি, এটা একটা ডাবল ডিস্কের বাইক। তো এই বাইকটার সবচেয়ে একটা ভালো বৈশিষ্ট্য সেটা হচ্ছে লিকুইড কুলিং সিস্টেম এবং সিক্স গিয়ার বক্স এটিতে। জি জি, এবং এটার হচ্ছে সামনের হেডলাইটটা হচ্ছে এলইডি প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে, যেটা বর্তমানে আর আগে শুধুমাত্র আমাদের ছিল, এখন বর্তমানে সুজুকি যে নতুন বাইকটা আসছে সেটাতে ব্যবহার করা হয়েছে। এই বাইকটা মাইলেজ কত পাওয়া যাবে? এই বাইকটাতে 45 অ্যাকচুয়াল পাওয়া যাবে, অফিসিয়ালি 50। অফিসিয়ালি 50, কিন্তু কাস্টমার ফিডব্যাক 45। জি জি, কাস্টমার ফিডব্যাক, কাস্টমার রিভিউ অনুযায়ী 45 পার। আচ্ছা, এটা প্রাইস কত টাকা যাচ্ছেন আপনারা? এটা 1,90,000 টাকা মার্কেট প্রাইস। নিয়ে ডিসকাউন্ট আছে এই মুহূর্তে? না, লিফান এই বাইকটাতে আমাদের কোনো ডিসকাউন্ট। এটা কয়টা কালার আছে আপনাদের কাছে? এটা বর্তমানে আমাদের কাছে একটা কালারই আছে, রেড কালারটাই। এখন আমি আপনাদেরকে দেখাবো লিফান কেপিআর 165 এফআই সিবিএস ভার্সনের বাইকটি। তো আমরা যদি এটা সামনের দিকটা দেখি, লিফান কেপিআর 165 ইএফআই সিবিএসে সামনে আছে 90-90 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, এবং যদি আমরা ডিস্কটা দেখি, এটা হাইড্রোলিক ডিস্কটা দেখি, এটা 300 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, এবং এটার সামনে এলইডি প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে। এবং যদি আমরা মিটারটা দেখি তাহলে এটা হচ্ছে আরপিএম মিটারটা অ্যানালগ, এবং আর হচ্ছে ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। এবং এই বাইকটাতে 3-part হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে, এবং সিলভার কালারের 3-part হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এবং এই বাইকটাতে সবচেয়ে মানে ভালো দিক যে স্পোর্টস বাইক হিসেবে যে ধরনের স্পেসিফিকেশন থাকা প্রয়োজন, লিফান কেপিআর 165 ইএফআইতে সব ধরনের স্পেসিফিকেশন আছে। যেমন ধরেন, এটাতে একটা স্পোর্টস বাইক যদি হতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই তাতে লিকুইড কুলিং সিস্টেম থাকতে হবে। তো আমাদের এই বাইকটাতে লিকুইড কুলিং সিস্টেম আছে, এবং এই বাইকটাতে 6 গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, এবং এটার আছে 17 হর্স পাওয়ার ব্যবহার করা হয়েছে, এবং আপনার টর্কটাও 17 NM টর্ক ব্যবহার করা হয়েছে। 17 হর্স পাওয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে? জি জি, অনেক বড় সড় একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, মানে অনেক শক্তিশালী ইঞ্জিন। জি জি, এবং এফআই অ্যাড করা হয়েছে, এবং সাথে সিবিএস আছে। পিছনের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, এবং পিছনের রিয়ার টায়ারটা 130 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। আর আপনাদের এই বাইকটার মাইলেজ কত পাওয়া যাবে? আচ্ছা, এই বাইকটা যেহেতু ইএফআই ভার্সন সেই ক্ষেত্রে এটাতে অফিসিয়ালি 50, কিন্তু কাস্টমার রিভিউ অনুযায়ী 45 পাওয়া যাবে। আর এটার প্রাইস কত টাকা যাচ্ছে? এটার বর্তমান রেগুলার প্রাইস হচ্ছে 2,19,000 টাকা, মার্চ মাস উপলক্ষে অফার নির্ধারণ করা হয়েছে আছে 2,09,000 টাকা, এটাতে 10,000 টাকা ডিসকাউন্ট আছে। এরপরে আমরা দেখাতে যাচ্ছি কেপিআর 165 কার্বোরেটর ভার্সনটি। কেপিআর 165 এবং কেপিআর 165 ইএফআই, এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন। এই সেম বাইক
সেম সব কিছু শুধুমাত্র ওইটাতে এফআই ব্যবহার করা হয়েছে এবং এটাতে কার্বোরেটর ব্যবহার করা হয়েছে শুধুমাত্র এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নাই এবং এটার কালার আর হচ্ছে কালারটার একটু পার্থক্য আছে কালারটা একটু পার্থক্য আছে মানে এটা গ্লোসি ব্ল্যাক জি জি গ্লোসি ব্ল্যাক ব্যবহার করা হয়েছে আর কি এটা প্রাইস কত রাখা যাচ্ছে আপনারা এটা বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এটা রেগুলার প্রাইস হচ্ছে 2,09,000 আর বর্তমানে অফার প্রাইস আছে 1,99,000 10,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে জি এটাতে 10,000 টাকা ডিসকাউন্ট দেওয়া আছে এখন আমি আপনাদেরকে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে লিফান K19 যে বাইকটা বর্তমানে আমাদের লেটেস্ট আর কি বর্তমানে সবচেয়ে লেটেস্ট বাইক এটা তো আমরা যদি এটা সামনের দিকটা দেখি আপনারা দেখতে পাচ্ছেন এটাতে 110/90/16 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং এটার টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে সামনে এবং আপনারা এর সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে এটার হেডলাইটটা তো এটার হেডলাইটের ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন করা হয়েছে এবং এটা টোটালি এলইডি এলইডি প্যাকেজের হেডলাইট ব্যবহার করা হয়েছে এটাতে এটা হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেম এবং এফআই 165 এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটার 6 গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে এবং NVF2 ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনটা হচ্ছে NVF2 বেসিক্যালি নিউ ফাংশনাল ব্যালেন্স শীট ইঞ্জিন আচ্ছা তো এটার আপনাদের দেখতে পাচ্ছেন এটা সিটটা মূলত একটা ক্রুজার বাইকে যে ধরনের সিট থাকা প্রয়োজন তো এটাতে খুব চমৎকার একটি সিট ব্যবহার করা হয়েছে এবং পিছনে একটা গ্রেপ গ্রিল আছে মানে আমাদের দেয়া হয়নি কোম্পানি থেকে আপনারা যদি মডিফাই করে তৈরি করে নিতে পারবেন পিছনে একটা গ্রেপ গ্রিল তৈরি করে নিলে দুইজন আর কি অনায়াসে বসা যাবে আচ্ছা এটার হচ্ছে মিটারটি ট্যাঙ্কের উপরে দেওয়া হয়েছে এবং এটার মিটারটা ডিজিটাল মিটার এবং আরপিএম অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে আপনাদের এই বাইকটার মাইলেজ কত পাওয়া যাবে এই বাইকটা যেহেতু 165 এফআই ইঞ্জিন সেই ক্ষেত্রে 45 পাওয়া যাবে 45 পাওয়া যাবে জি জি কিন্তু অফিসিয়ালি 50 অফিসিয়ালি 50 বলছে এটার মাইলেজ এই বাইকটার প্রাইসটা আপনি কত টাকা নির্ধারণ করেছেন এই বাইকটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 2,60,000 টাকা 2,60,000 টাকা জি জি ডিসকাউন্ট আছে নাকি এটা ফিক্স না এই বাইকটাতে এখন বর্তমানে কোনো ডিসকাউন্ট নাই তবে এটার সাথে উইন্ড ব্রেকার আর কি ফ্রি আছে উইন্ড ব্রেকার আচ্ছা কয়টা কালার আছে আপনাদের কাছে এই মুহূর্তে আপাতত আমাদের কাছে দুইটা কালার আছে একটা হোয়াইট একটা আছে ম্যাট হোয়াইট এবং ম্যাট রেড এই দুটি কালারে আছে আপনাদের কাছে দুটি কি সেম প্রাইস নাকি কোনো দামে ভ্যারিয়েন্ট না দুইটাই সেম প্রাইস গাইস এই স্লাস্কের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না